নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ সঞ্চার, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন বর্তমানে অস্ত আছেন এবং তিনি উদিত হবেন। কবে উদিত হবেন? 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ের পরে। এবং এই যে দেবগুরু বৃহস্পতির উদিত হওয়া, এটিকে কেন্দ্র করে যদি আমরা পজিটিভিটি খোঁজার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে বা আদতেও আসবে কি না, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল এবং প্রাসঙ্গিক বিষয়। আজকে আমরা মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, তাদের ভালো মন্দ সেটি দেখব এবং দেবগুরু বৃহস্পতির এই সঞ্চারে, বিশেষ সঞ্চারের প্রভাবটা কতটা ভালো হবে সেটি জানব। সূর্য সিদ্ধান্ত বলছে প্রত্যেকটি গ্রহের একটি নির্দিষ্ট ডিগ্রির মধ্যে যখন রবি অবস্থান করে তখন তার অস্তমিত অবস্থা মতো অবস্থা মনে করা হয়, এবং যখন রবি সেই নির্দিষ্ট ডিগ্রি থেকে বেরিয়ে যায় তখন সে উদিত হয়। সিমিলারলি দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে সেই নির্দিষ্ট ডিগ্রিটি হলো 11 ডিগ্রি, 11 ডিগ্রি আগে এবং 11 ডিগ্রি পরে। দেবগুরু বৃহস্পতির এই যে উদিত হওয়া মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনেটলি আমি মনে করি বেশ কিছু পজিটিভ আউটকাম, বেশ কিছু পজিটিভ প্রভাব প্রদান করবে, যার মধ্যে সবার প্রথমে আপনাদের হেলথের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়তে চলেছে জুন মাসের 4 তারিখের পর থেকে। কেন হেলথের ক্ষেত্রে? কারণ আপনাদের এটাও আমি জানাই, দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান বৃষরাশির ঘরে, যেটি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে, সেই পঞ্চম ঘর থেকে তার নবমতম দৃষ্টি থাকছে আপনার রাশিতে। আর রাশি মিন্স লগ্ন মিন্স দেহ, তনুভাব, আর তনুভাবে বৃহস্পতির প্রভাব আপনাদের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ঘটাবে। যাদের যাদের বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত নানান প্রবলেম রয়েছে, কখনো আপনি খেয়াল করছেন কি খেয়াল করছেন যে আপনার ব্যথা শুরুর প্রবলেমটা, কখনো আপনি দেখছেন আপনার আদ্যিকালে কোনো একটা সমস্যা ছিল সেই সমস্যার নতুন করে যেন প্রাদুর্ভাব ঘটছে, ইউরিনারি বিষয় থেকে শুরু করে ডাইজেস্টিভ অনেক বিষয় নিয়ে বর্তমানে ভোগান্তির মাত্রাটা কিন্তু আপনার তুলনামূলকভাবে বেশি। ইফ ইউ আস্ক মি যে এই জায়গাটাকে কতটা রিকভার করা যেতে পারে বা আদতেও রিকভার করা যাবে কি না, আমি কিন্তু আপনাকে একটাই উত্তর দেবো, ইয়েস ডেফিনেটলি ইউ ক্যান রিকভার ফ্রম দিস পার্টিকুলার স্টেজ, এই অবস্থা থেকে আপনি কিন্তু আপনাকে রিকভার করতে পারবেন। হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি, এবং শুধু হেলথ বলবো না, যেটা ফিজিক্যাল হেলথ শুধু সেটাকে বলবো না, অ্যালং উইথ দ্যাট মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা আছে। নাও আপনি যদি আমায় প্রশ্ন করেন এর সাথে মেন্টাল হেলথ কিভাবে কানেক্টেড হলো, রাইট, সেখানে আপনাকে আমি জানিয়ে দিই মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্টের জায়গাও হবে। তার অনেকগুলো রিজন আছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ রিজন, রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, থার্ড হাউসের লর্ড যে কিনা জুপিটার নিজে সে ফিফথ হাউসে অকুপাই করে থাকবে, এতদিন তার উপরে শনির একটা দৃষ্টি ছিল, তারপরে তিনি অস্তমিত হলেন এবং উদিত হচ্ছেন, এই সিচুয়েশন কিন্তু অনেকটা বেটার দিকে আপনাদের নিয়ে যেতে পারে বা নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি মকর হয়ে থাকে। সাড়ে সাথী চলুক না সাড়ে সাথীর মতো, সে তো চলতেই আছে, সে তো থামছে না, কিন্তু সাড়ে সাথী চলুক আর না চলুক সেটা বড় কথা নয়। যেটা খুব ইম্পর্টেন্ট, প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো রাশি মকরে তাদের মেন্টাল হেলথ, তাদের ফিজিক্যাল হেলথ উভয় ক্ষেত্রেই ইম্প্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো আফটার 4th or 5th June 2024। যারা মেডিকেল সেক্টরে আছেন, যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, দেখুন হসপিটাল ম্যানেজমেন্ট বলেছি, হসপিটালিটি নয়, বোথ আর টোটালি ডিফারেন্ট। যারা হসপিটাল ম্যানেজমেন্ট করেছেন, বর্তমানে কোনো নার্সিংহোমে রয়েছেন, সরকারি চাকরি প্রাপ্তির একটা প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যায়, আমি মনে করি অনেকের ক্ষেত্রেই কিন্তু তাদের এই যে প্রাপ্তিযোগ সেটি কিন্তু স্ট্রংলি দেখাচ্ছে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। মকর রাশির জাতক জাতিকাদের তাদের গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়তে পারে, এবং আরও বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় আছে সেটা এবার আলোচনা করব। নবমভাবে আপনাদের দেবগুরু বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি থাকছে, এই সংযোগটি ডেফিনেটলি শুভ, যদিও নবমে দীর্ঘদিন যাবৎ কেতুর অবস্থান আপনার বেশ কিছু সম্পর্ককে যেমন নষ্ট করেছে, অ্যালং উইথ দ্যাট আপনাকে প্রচুর পরিমাণে প্রেশার দিয়েছে, যে প্রেশার আপনার এসেছে আপনার সোশ্যাল জায়গা থেকেও, যেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার সোশ্যাল সম্মান বা
ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিছুটা নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রেই আপনি আইডেন্টিফাই করলেন শুধু সোশ্যাল সম্মান নয়, আপনার পিতার সাথে আপনার মনোমালিন্যতার জায়গা চলছিল, এবং কোথাও যেন গিয়ে শুধু মায়ের হেলথ মকরের নয়, বাবার হেলথ নিয়েও আপনার কিন্তু মেন্টাল ট্রমা, মেন্টাল প্রেশার এইগুলো এসেছে। এবং বৃহস্পতির উদয় এই জায়গাতে আপনাদের কিন্তু অনেকটা উপরের দিকে নিয়ে যাবে, টেনশন মুক্ত করবে, এবং প্যারেন্টস হেলথ নিয়ে যে টেনশনস বর্তমানে আপনার রয়েছে, ইউ আর ফেসিং এ গ্রেট প্রবলেম রিগার্ডিং ইউর প্যারেন্টস হেলথ, আই স্ট্রংলি বিলিভ যে এই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নান আদার দ্যান ক্যাপ্রিকন, মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্প্রুভ হতে চলেছে, যাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, আমি বলেছিলাম মকরের জন্য একটা চমক আছে, এবং প্র্যাকটিক্যালি যাদের সম্পর্কের জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, আপনি খুব বেশি টেনসড, কীভাবে সম্পর্ককে ঠিক করবেন, কীভাবে বর্তমানে যে গতানুগতিক পরিস্থিতি চলছে এই জায়গাটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, যে সম্মান আপনার হারিয়ে গেছে, যে যোগাযোগ আপনার হারিয়ে গেছে, যে বিশ্বস্ততা বা ট্রাস্টের জায়গাটা আপনার হারিয়ে গেছে, ডেফিনেটলি প্রত্যেকেই আমরা চাই যে সম্পর্ক খারাপ যেন না হয়, অন্তত খারাপ সম্পর্কগুলো কোনো একটা টাইমে এসে কোনো একটা রাস্তার সুন্দর একটা মোড়ে এসে যেন সম্পর্কটা ঠিক হয়, যদিও সেটা হয়নি। এবং মকরের অনেকেরই রিলেশনশিপ রিলেটেড লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম, আই স্ট্রংলি বিলিভ এই ধরনের সমস্যাগুলো থেকে মকর রাশি অ্যাটলিস্ট বেরিয়ে আসতে পারবেন বা তেমন সম্ভাবনা দেখছি। দেখুন একটা কথা, মকরের আমরা কিন্তু আরেকটা বিষয় দেখেছি, সেটা দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে একে অপরের খুদ দেখতে গিয়ে, একে অপরের ভুলগুলো বেশি দেখতে গিয়ে আপনাদের মধুর সম্পর্ক অনেকের হারিয়ে গেছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি, ভরি রাখো তাতে একের অমৃত আনি, সে অমৃত করি পান, জীবন হইবে গান, চিত্ত হইবে চির কল্যাণকারী। তাহলে এখানে একটা জিনিস বুঝুন যে প্রত্যেকের মধ্যে ভুল থাকবে, ভুল আপনার মধ্যে আছে, ভুল আপনার পাশের মানুষটার মধ্যে রয়েছে, ভুল আমার মধ্যে রয়েছে, কিন্তু আমরা যদি একে অপরের পজিটিভগুলো দেখা শুরু করে দিই একটা সম্পর্কের মধ্যে, আপনি আপনার পার্টনারের পজিটিভগুলো যদি শুধু দেখার চেষ্টা করেন, সেই পজিটিভিটিগুলোই যেন অমৃত সম, আর সেই অমৃতকে যখন আপনি পান করবেন, বুঝতে শিখবেন, তার গুরুত্ব দিতে শিখবেন, সেখানে যে জায়গাটা তৈরি হবে, সেই পাত্র, সেই আধারের মধ্যে, মানে সেই আধার স্বরূপ বা আধারের মতো যে সংসার, সেখানে কিন্তু আপনাদের বন্ডিং ইত্যাদি ইত্যাদিগুলো আরও বেশি ইনক্রিজ করবে। যদিও এটা ডেফিনেটলি এই সময় বলাটা আমি জানি না কতটা সিদ্ধ হল, বাট হ্যাঁ আমার মনে হলো যে এই একটা প্রবলেম যেটা আপনি সলিউশন করতে পারছেন না, আপনার দাম্পত্য, আপনার রিলেশনশিপ, এই জায়গাগুলো কিছুটা রিকভার হওয়ার মতো অবকাশ আমি দেখতে পেলাম বা আমার মনে হলো বৃহস্পতির উদিত হওয়া, বৃহস্পতির তারা উদয় হওয়ার পর থেকে আপনারা পেতে চলেছেন বা পাবেন। এবং বাস্তবিক অর্থে কি বলুন তো, আপনাদের তো এডুকেশনাল জায়গাটাও এখন খুব সুবিধার নয়, মকরের এডুকেশন নিয়েও খুব চিন্তা রয়েছে, যদিও জুন মাসে এডুকেশনাল জায়গাটা নিয়ে আমি চূড়ান্তভাবে আশাবাদী যে আপনাদের এডুকেশনাল জায়গাটা ইম্প্রুভ করবে। অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পারবো যে সম্পর্ক থেকে শুরু করে এডুকেশনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু আরও বেশি এনহ্যান্সিং হতে চলেছে বা আরও বেশি এনহ্যান্সিং হবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট, নতুন কিছুতে অ্যাডমিশন প্রাপ্তির সম্ভাবনা, এবং নট অনলি দ্যাট, বিশেষ করে হায়ার কোনো কিছুতে, আপনি যেখানে হায়ার এডুকেশন করতে চাইছেন, আপনি যেখানে চাইছেন একটু রিসোর্সের সাথে কানেক্টেড হতে, আপনি বিদেশে গিয়ে হায়ার এডুকেশন করতে চাইছেন, সো এই ধরনের যে সিনারিওগুলো রয়েছে তার ইম্প্রুভমেন্টের কথা যদি আমরা এখন আলোচনা করি বা তার একটা চেষ্টা করি, সেই ইম্প্রুভমেন্ট করার চরিতার্থ যদি আমরা করার চেষ্টা করি, আমি মনে করি এটা বাস্তব, এটা চিরবাস্তব যে মকর রাশির জাতক জাতিকাদের তাদের হায়ার এডুকেশন, বৈদেশিক এডুকেশনের জায়গা, এবং নট অনলি দ্যাট, এর সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যারা জন্মস্থান থেকে একটু দূরে গিয়ে এডুকেশন লাভের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা ধ্রুব বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি, এবং সেটি নিশ্চিতভাবেই আপনার ইনলজের সাথে, শ্বশুর বাড়ির সাথে যতটা প্রবলেম ততটা প্রবলেম আপনার স্ত্রীর সাথে আপনার কখনো হয়নি, আপনার শাশুড়ি বা আপনার শ্বশুরের সাথে যতটা প্রবলেম সেই প্রবলেম আপনার হাজব্যান্ডের সাথে কখনো হয়নি, এবং এই ইনলজ থেকেই যেন যত সমস্যা তৈরি। বাংলায় একটা প্রবাদ আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি, আবার একটা বিষয় আমরা দেখি
যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, এখানে প্রবলেম আপনাদের মধ্যে হয়েছে, যতটা না আপনারা ভাবছেন প্রবলেম হয়েছে, অপরের প্ররোচনায় পড়ে প্রবলেম যেন বেড়ে যাচ্ছে। আর এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো এই গোত্রীয় বিষয়ে, আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো তাদের প্রতিবেশীর সাথে যে অশান্তি বা ঝামেলায় পড়েছেন সেই জায়গায়, এবং কোথাও যেন গিয়ে প্রপার্টি রিলেটেড যে ইস্যুসগুলো আপনি কারেন্টলি ফেস করছেন এবং লটস অফ প্রবলেম আর দেয়ার রিগার্ডিং ইউর প্রপার্টি, কোথাও যেন প্রপার্টি ঝামেলা, কোথাও আপনি অর্থ দিয়েছেন আপনি ফ্ল্যাট পাচ্ছেন না, কোথাও আপনি ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন কিন্তু তার যে একটা বেনিফিটেড রেজাল্ট পাওয়ার কথা ইয়েট ইউ ডিডন্ট গেট, আপনি এখনো পর্যন্ত সেটি পাননি। নাও ইফ ইউ আস্ক মি যে সেটি কি আপনি পাবেন ইয়েস অর নোতে যদি আমাকে অ্যান্সার করতে হয়, আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ইনক্রিজ হবে, এবং নো ডাউট আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি যে এই ধরনের সমগোত্রীয় বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা আপনাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, ডেফিনেটলি এটি শুভ হবে আপনাদের প্রত্যেকের জন্য। চলুন ফার্দার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটি হলো নিশ্চিতভাবে মকর রাশির জাতক জাতিকাদের মানিটারি ম্যাটার। যদি এই সংযোগ ডিরেক্টলি কিন্তু মানিটারি ম্যাটারের সাথে কানেক্টেড নয়, এই সংযোগে আমরা কিছু যোগাযোগ ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব, কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারবো, বিশেষ করে দোজ হু আর ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার জব, তাদের চাকরি পরিবর্তন করার চেষ্টা যারা করছেন তাদের কিন্তু এই সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটা এনহান্স করবে। আবার যে বা যারা বর্তমানে জব করছেন চাকরি করছেন বাট চাইছেন ছেড়ে দিয়ে নতুন কিছু শুরু করব, আমি তাদের একটাই সাজেশন দেবো, দেখুন চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি পাবো তার পরিবর্তে আগে চাকরি পেয়ে নিন, তারপরে ছেড়ে দেবেন, যদিও মকরের এখন চাকরি পাওয়ার পসিবিলিটিস কিন্তু ডেফিনেটলি আছে। আর রইল বাকি হচ্ছে যারা গভর্নমেন্টের জন্য ট্রাই করছে, আমি প্রথমেও আপনাদের বলেছি বেশ কিছু গভর্নমেন্ট সেক্টরে জবের টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোক, সেটি যে কোনো ধরনের মেডিকেল ডিপার্টমেন্টে হোক সম্ভাবনা থাকবে। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন কারেন্টলি কর্পোরেটে আছেন বাট আপনার ওয়ার্ক রোল সেটি কিন্তু ম্যানেজমেন্ট রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের সম্পর্কের জায়গাটা ঠিক এরকম যে পাঁচ দিন সম্পর্ক থাকে আগামী দশ দিন থাকে না, আবার দশ দিন থাকে তো পনেরো দিন থাকে না, বারবার সে ব্রেকআপ করে এবং বারবার সে ফিরে আসে, এই যে সিনারিওগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রিলেশনশিপগুলো কিন্তু বাস্তবায়িত হয়। তবে এখানে যেটা বোঝার বা যেটা জানার বা যেটা সবথেকে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি যে হোয়াট নেক্সট, পরে কী হতে পারে, অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আজকে ভালো আছে সম্পর্ক, আপনি দেখলেন আবার পাঁচ দিন খারাপ হলো এবং আপনি খুব কনফিউজ যে বিয়ের পরে যদি দুদিন ডিভোর্স দেয় আবার পরের দিন বিয়ে করতে আসে তখন কী হবে, না অনেক ক্ষেত্রে ম্যাচুরিটি বেড়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো শর্ট আউট হয়ে যায়। অ্যান্ড কারেন্টলি আপনি দেখবেন মোটামুটি এখনও দেখবেন, এটা নয় সব কিছু জুনের ওই তারিখের পরেই শুরু হবে, মে মাসেও সম্ভাবনা আছে যে আপনার সম্পর্কের মানুষটির সাথে আপনার যে কোলাবোরেশন, আপনার যে রিলেশনশিপ, আপনার যে বন্ডিং এটা কিন্তু ইনক্রিজ করতে পারে বা তার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে। সন্তান ভাগ্য মকরের কিন্তু বেটার যাবে, সন্তান প্রাপ্তির জায়গা, সন্তান নিয়ে চিন্তা দুশ্চিন্তা কমার টেন্ডেন্সি এগুলো কিন্তু মকরের বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি। অ্যান্ড মা বাবা নিয়ে চিন্তা করার দরকার নেই, স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট থাকবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যারা অনলাইনে কাজ করছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের এই সময়কালটা কিন্তু একটু বেটার দিকে যাওয়ার পসিবিলিটিস থাকছে বা রয়েছে। দেখুন আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল, চেষ্টা করলাম মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি উদিত হওয়ার প্রভাব সম্পর্কে আলোচনা করার। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে, আর প্রচুর 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 কী করতে হবে, ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শেষ করছি আজকে এখানেই, জয় শ্রী গণেশ।